ভারত বাংলাদেশ সব এখন শুধু রানু মন্ডল নিজের দেশে যেমন জনপ্রিয়তা পেয়েছেন তিনি ঠিক একইভাবে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও তার গানের ভক্ত বেড়েই চলেছে তাদের কথা মাথায় রেখেই এবার বাংলাদেশে ছুটে যাচ্ছেন মন্ডল বৃহস্পতিবার ঠিক এইভাবেই ভারতীয় গণমাধ্যম রানুকে নিয়ে নিউজ ছেপেছে সেখানে উল্লেখ করা হয়েছে শিগগির বাংলাদেশে যাচ্ছেন রানুমন্ডল আসলে কি বাংলাদেশে আসছেন রানু মন্ডল খোঁজ নিয়ে জানা গেছে বাংলা সিনেমায় গান গাইতে ঢাকায় আসছেন রানু মন্ডল কলকাতার সংবাদ মাধ্যম জি নিউজ এ তথ্য জানিয়েছেন সূত্রটি বলছে বলিউড ছাড়িয়ে বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছেন রানু এর আগে ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিমেশ রেশামিয়ার চোখে প্রথমে ধরা পড়ে তার মেধা এরপরই রূপকথাকেও হার মানিয়ে ঘুরে দাঁড়ান রানু মূলত হিমেশের সঙ্গে তেরি মেরি প্রেম কাহানি গানটিতে ডুয়েট করার পর ভাইরাল হন রানু মণ্ডল সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায় রানুকে নিয়ে হইচই পড়ে যায় শুধু কি বলিউড এর রীতিমতো বাংলাদেশি দর্শকদের মাঝেও জনপ্রিয় হয়ে ওঠেন এই শিল্পী সূত্রটি এও বলছে বাংলাদেশে আসতে পাসপোর্টও করতে দিয়েছেন রানু এই কারণে কলকাতার রুবির মোড়ে অবস্থিত পাসপোর্ট অফিসে তাকে দেখা গেছে আরও জানা গেছে ইতিমধ্যে তিনি পাসপোর্টের সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন অচিরেই তিনি কলকাতায় বাংলাদেশ অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করবেন যদিও রানু মণ্ডলের বাংলাদেশে আসার বিষয়ে তার আবিষ্কারক অতীন্দ্র চক্রবর্তী কিছু বলেননি ভারতীয় সংবাদ মাধ্যমে আরও জানা গেছে অচিরেই রানু কলকাতায় বাংলাদেশ অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করবেন বাংলাদেশে তার গানের ভক্ত রয়েছে অনেক এদিকে ঢাকাই ছবিতে রানুর গান করার বিষয়টি ভারতীয় গণমাধ্যমে উঠে আসলেও বাংলাদেশ থেকে কোনো নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এ ধরনের খবর পাওয়া যায়নি আদৌ ঢাকাই ছবিতে গান করা হবে কি না রানুর নাকি পুরোটাই গুজব সে বিষয়ে এখনও কিছুই বলা যাচ্ছে না এর উত্তর আপাতত তোলা রইল সময়ের হাতে এরই মধ্যে রানুকে নিয়ে বলিউডের ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক ঋষিকেশ মণ্ডল তাছাড়া রানো রানু ইতোমধ্যে তিনটি গানে ডুয়েট করেছেন